আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন স্টুডেন্ট ভাই। আসলে রোগ বা পিএলআইডি বলেন বা আর্থ্রাইটিস বলেন, যে কোনো ধরনের সমস্যা যে আমার একটা নির্দিষ্ট সময় হলে বা নির্দিষ্ট বয়স হলে আমার হবে, এখন তো আমি অনেক ইয়াং, আমার হবে না, এই ধারণাটা আসলে অনেকেই পোষণ করেন। এবং তাদের জন্য বলছি, যে কোনো সময় যে কোনো বয়সে হতে পারে, পিএলআইডি যে কোনো বয়সে হতে পারে, স্ট্রোক বলেন যে কোনো বয়সে হতে পারে, আর্থ্রাইটিস বলেন যে কোনো বয়সে হতে পারে। সো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো মানে যে কোনো সময় আমার সমস্যা হতে পারে, বা তার তো প্রতিকার আছে, আমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাকে জানা থাকতে হবে আমি কোন রোগের জন্য কোন ডক্টরের কাছে যাব, কোথায় যাব, কি চিকিৎসা করব, কোনটা আমার জন্য সঠিক। এই বিষয়ে যদি আমরা যদি সঠিক ধারণা না থাকে, আমরা যে কোনো সময় প্রতারিত হতে পারি, যে কোনো সময় আমরা ভুল ট্রিটমেন্টের কারণে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে পারি। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন স্টুডেন্ট ভাই, বয়স খুবই কম এবং খুবই কর্মঠ একজন মানুষ, বাট ওনারও ঠিক পিএলআইডি হয়েছে। বেশ কিছুদিন থেকে উনি এটা নিয়ে ভুগছিলেন, একটা সময় যখন সেটা সহ্যের বাঁধ ছাড়িয়ে গিয়েছে, খোঁজা শুরু করলেন কোথায় কোথায় এর আসলে সঠিক ট্রিটমেন্ট আছে। এর মাঝে অলরেডি বেশ কয়েকজন ডক্টরকেও দেখানো হয়ে গেছে, বা ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তীত অবস্থায় দেখছেন যে না, সুস্থ হচ্ছে না, বরঞ্চ আরও যত দিন যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে। ঠিক ওরকম সময় একটা সময় হঠাৎ করেই খোঁজ পান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি ঢাকার প্রাণকেন্দ্র ঢাকার শ্যামলীতে ডিপিআরসি হসপিটাল, এই হসপিটালে উনি বসেন, চিফ কনসালটেন্ট হিসাবে আছেন। এবং উনি দীর্ঘদিন যাবত ওনার যে অতীত অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাজার হাজার মানুষকে, হাজার হাজার এই পিএলআইডি রোগীকে উনি সুস্থ করে তুলেছেন ওনার নিজ চেষ্টায়। এবং এই জিনিসটা যখন উনি জানতে পারলেন, আর কালক্ষেপণ করেননি, সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং স্যারের শরণাপন্ন হন, এবং তারপরে শুরু হয়ে যায় তার ট্রিটমেন্ট। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই, কি হয়েছিল, কি কি বিষয় উনি সাফার করেছেন, কি কি ট্রিটমেন্ট করেছেন, কিভাবে সন্ধান পেলেন, এবং সর্বোপরি আজকে উনি কেমন আছেন। আসুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম মোহাম্মদ জিহাদ নিজাম। আচ্ছা, আমরা জানি আপনি একজন স্টুডেন্ট, কোথায় পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন? আমি আছি ময়মনসিং অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে আছেন? জি। আচ্ছা, আপনার বাড়িও কি ময়মনসিংহে? না, আমার বাড়ি শেরপুরে, শেরপুর জেলাতে। আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আপনার পিএলআইডি এই রোগ সংক্রান্ত কারণে যখন একটা সময় অস্থির হয়ে গেছিলেন, তখন সরাসরি চলে আসেন। এই সমস্যাটা প্রথম উৎপত্তি কতদিন আগে? আড়াই বছর আগে হয়েছে। গত আড়াই বছর আগে কোনো দুর্ঘটনার মাধ্যমে কি এটা শুরু হয়, নাকি হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা? না, হঠাৎ করে হয়নি, মানে পড়তে বসতাম, ব্যথা লাগতো, ডাক্তারের কাছে মানে নিয়ে গেছিল, এরকম পেন বাড়তেই থাকে, এক সময় ডাক্তার দেখায়, অনেকগুলো কাজ হয় না। মানে দীর্ঘ সময় যখন আপনি পড়তে বসেছেন, পড়াশোনা করছেন, হঠাৎ করে দেখছেন যে কোমরে ব্যথার জন্য, আগে যখন একটু দীর্ঘ সময় বসে আপনি পড়াশোনা করতে পারতেন, এখন দেখছেন সেটা একটু সমস্যা হচ্ছে, হয়তো একটু উঠে দাঁড়াতে হচ্ছে, বা একটু হালকা ব্যায়াম করতে হচ্ছে, বা একটু শুয়ে থাকতে হচ্ছে, আবার গিয়ে কিছু পরে পড়তে হচ্ছে, একটা না যে পড়াশোনাটা সেটা করতে পারছিলেন না। আর কি ধরনের কমপ্লিকেশন দেখা যাচ্ছে? মানে নামাজ পড়তে পারতাম না, মানে খেলাধুলা অপ হয়ে গেছিল, মানে হইলে মানে নামাজ পড়তে গেলে যেমন বাঁকা হয়ে বা সিজদা রুকুতে যেতে হয়, সেই কাজগুলো আর আগের মতো করতে পারছিলেন না, করতে গেলেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে। খেলাধুলার সাথে জড়িত ছিলেন, আগে যেভাবে আপনার পাঞ্চঞ্চল ভাবে খেলাধুলা করতে পারতেন, সেটাও দেখছেন, মানে আপনার শারীরিক গঠনগত আপনি বুঝতে পারছিলেন যে সমস্যা দেখা দিচ্ছে, আগে যে কাজগুলো অনায়াসে করতেন সেই কাজগুলো এখন আর করতে পারছিলেন না, এবং যত দিন যাচ্ছিল আরো খারাপের দিকে যাচ্ছে। তখন প্রথম যখন ডক্টরের কাছে যান, ডক্টরের শরণাপন্ন হন, যেহেতু প্রবলেম শুরু হয়েছে শরীরে, ডক্টরের কাছে যেতে হবে, কি বলেছিলেন ডক্টর? ডক্টর আমাকে শুধু পেন কিলার দিয়েছিল, পেন কিলার অনেক দিন খাইছি, খাওয়ার পরে ব্যথা কমে না, পরে আরো পেন কিলার খাওয়া অফ করে দিয়েছি। তাই কিছুদিন পর আরেকটা ডক্টর দেখাইলাম, পরে উনি টেস্ট দিলেন, এক্সরে করাইলেন, এক্সরের মধ্যে কোনো ভালো রিপোর্ট আসে নাই। উনিও পেন কিলার দিল, অনেকগুলা খাইছি, কমছে না। দীর্ঘদিন যাইতেছে, এক বছর গেছে, এক বছর যাওয়ার পরে পেন হয়, নামাজ ওসময় স্বাভাবিক করি,
আরেক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব এমআরআই দিতে বললো। এমআরআই লিখে এমআরআই রিপোর্ট আমি মেশিন থেকে করলাম, করার পরে আপনার এই পিএলআইডি ধরা পড়ছে আমার। এই প্রথম আসলে আপনি জানতে পারেন, এটা 2021 সালের ঘটনা। হ্যাঁ, 21 সালে অলমোস্ট প্রায় কোভিডও চলছে অনেক দিকে। জি, তো যখন প্রথম জানলেন যে আপনার পিএলআইডি, কি ধরনের ট্রিটমেন্ট দিলেন উনি? উনি আমাকে প্রথমে দিছিল পেন কিলার, খায় কমছে না। পরে আপনার আমাকে বলছে তুমি থেরাপি শুরু করো। পরে আমি আমাদের বাড়ি শেরপুরে, শেরপুরে আমি থেরাপি শুরু করলাম। একটা না 12 দিন থেরাপি দিছি, কোনো উন্নতি পাইছি না, বরঞ্চ আরো খারাপ দিকে যাচ্ছে, দিন যাচ্ছে খারাপ দিকে যাচ্ছে। তারপর আমি থেরাপি দিলাম এই মার্চ মাসের দিকে, ময়মনসিং আইসা। ওকে, থেরাপি দিছি 11 দিন, তারপরে কমতেছে না। আচ্ছা, পরে আমার বোন বলতেছে ডাক্তার সাহেব একটা আছে নেটে দেখছি, ওনার কাছে যাই চলো। আচ্ছা, ওনার কাছে আসলাম, উনি বললো এখানে ভর্তি হও, তোমারই ভালো হয়ে যাবে। আচ্ছা, এই যে বলছেন একজন ডক্টর, আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কথা বলছেন? আচ্ছা, সরাসরি চলে আসেন এবং স্যারের সাথে দেখা করেন। স্যার দেখার পরে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে আপনি ভর্তি হয়েছেন, কি করলেন? পরে ইন্দোরে 8 দিন যাবত ভর্তি হইয়া মানে এখন অনেকটাই ভালো আছি। র‍্যাপিডলি আপনার 3 বেলা করে থেরাপি দেওয়া হয়েছে। যখন র‍্যাপিডলি এবং কমপ্লিট রেস্টে থেকে আপনি থেরাপিটা নিয়েছেন, তখনই দেখছেন আপনার ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেছে। জি, এবং আজকে আপনার 8ম দিন। জি, ওভারঅল কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে, আগের চাইতে ভালো আছে, অনেক ভালো আছে। জি, দীর্ঘ সময় বসে থাকলে কি এখন ব্যথা হচ্ছে? নামাজ পড়তে পারছেন? এখন নামাজ পড়তেছি না, ওরকম চেয়ারে বসে পড়তেছি, সারে নিষেধ আছে বলেছে কিছুদিন পর থেকে ওইভাবে পড়ার জন্য। তারপরে আপনি আপনার শরীরের ভিতরে এখন বুঝতে পেরেছেন যে আগের মতো যে ব্যথা, আগের মতো যে প্রবলেমটা ছিল সেটা অনায়াসে মুভমেন্ট করতে পারছেন, সবকিছু করতে পারছেন। এই যে এত দূর থেকে, শেরপুর থেকে বলেন বা আপনি ময়মনসিং থেকে বলেন, এই যে একটা তথ্য আপনার জীবনটাকে পাল্টে দিয়েছে, আপনাকে মনে হচ্ছে যে আপনি সঠিক সন্ধানটা পেয়েছেন? জি, সঠিক সন্ধান পেয়েছি। এরকম হাজারো মানুষ আছেন পুরো পৃথিবীতে যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, তাদের জন্য এই সঠিক সন্ধানের বিষয়ে কিছু বলবেন? আপনার হয়তো একটা বোন ছিল, একটা সঠিক সন্ধান দিয়ে দিয়েছে, অনেকের হয়তো সেই বোনটা নেই, তারা কি করবে? আমি ভালো হয়েছি, আপনারা যদি অসুস্থ থাকেন তাহলে স্যারের কাছে আইসা ট্রিটমেন্ট নিয়ে ভালো হবেন, স্যার অনেক ভালো ট্রিটমেন্ট দেয়, আপনারা আসলে এখানে ভালো হবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যেহেতু আপনি নিজেও ভালো হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা, খুবই ইয়াং একজন মানুষ, মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েন। দেখুন, সমস্যা যে কোনো সময় কিন্তু হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, থেমে কিন্তু থাকেননি উনি। যদি এই রোগটাকে পুষতে শুরু করতেন, হোক না দেখি না আর কয়েকটা দিন, দেখি না আর কয়েকটা দিন, হয়তো কিছুটা ভালো থাকতেন, এই ব্যথার সাথে যুদ্ধ করতে করতে একটা সময় কিন্তু বিছানায় পড়ে যেতেন। ফিরে আনাটা খুব কষ্টকর। কেন জীবনের এত সুন্দর সময়গুলো নষ্ট করবেন একবার প্রশ্ন করুন না, কেন নষ্ট করবেন যেখানে এত সুন্দর ট্রিটমেন্ট, এত অত্যাধুনিক ট্রিটমেন্টগুলো আপনাদের হাতের নাগালে আছে, কেন নেবেন না, কেন অসুস্থ করে থাকবেন? একবার সাহস করে আসুন, ইনশাল্লাহ হয়তো হাসি মুখে ফেরত যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।